অনেক তো হয়েছে তাই না মাস না ধরতে পারলে বাড়িত মার কাছে যে কি জবাব দিব জন্ট ভাইজান আরে মাছ পরিবার দরকার নেই তোমরা যদি ভদ্র করে সন্তান হয়ে থাকো তাহলে এই ঘর থেকে সরে যাও আমরা এই জন্ট এই যে আমরা কি অভদ্র করে সন্তান হ্যাঁ কথা বাজার তো সামলিয়ে বলবেন এই কি করবি কাঁচা ভাঙ্গর বাবা জুতা চুরি করেছে এই বেদব কিসের জুতা চুরি করেছে ভাই আমাদের বাবা জুতা কিনে এনেছে ওই তো সত্য কথা বলে দিয়েছি সেটা তো বলবি আর ভবিষ্যতে জানি এই কোনো কথা বলিস না বলি ঠিক আছে আচ্ছা তোমরা বলেছো আমরা যদি ভদ্র করে সন্তান হয়ে থাকি তাহলে এখান থেকে চলে যেতে ঠিক আছে তোমরা মেয়ে লোক এখানে চান করবে কিন্তু আমার একটি কথা আছে কি কথা চান করা তোমাদের যখন শেষ হবে আমার সাথে দেখা না করে তোমরা কিন্তু প্রাসাদে যেতে পারবে না ঠিক আছে কথাটা মনে থাকবে তাহলে তোমরা চান করো আমরা আড়ালে যে দাঁড়াই জন্ট এখানে মেয়ে লোক চান করবে চলো আমরা আড়ালে যে একটু বসি এই তো একটা ভদ্র সন্তানের মতো কথা বলেছেন এখানে মেয়ে মানুষ চান করিবে
পোড়া মানুষ এখানে থাকিলে সমস্যা হইবে, আপনি চলে যান, এখানে মেয়ে মানুষ ছান করিবে। এই দেইজি, আমি তো চলেই যাব, তুই কি যাবি না? আপনি এত দূরে আমার নাকি চলতেছেন, কিছুই দিশা পাই নাই। এই কি দিশা বাবু, আপনি কি জানেন না আমি পোলা নামাইয়া মানুষ? এই আমি তো তোকে সারা জীবন ভেবে আসছি, তুই ছেলে মানুষ। ভাই গো, এনই আর একটু কাহিনী রয়ে গিয়েছে। আমি যখন মার গর্ভে ছিলাম তখন আমার বাবা বলেছে, হাই ভগবান, আমার ঘরে তুমি একটা ছেলে সন্তান দিও। আর মা বলেছে, হাই ভগবান, তোমার কাছে কাকুতি মিনতি করিয়া বলি, আমার ঘরে একটি কন্যা সন্তান দিও। ভাই, ভগবান মোটামুটি একটা বিপদের মধ্যে পড়ে গেছি গা। এমন কি বিপদ? মনে করে না না, মার কথাই রাখবো না বাবার কথাই রাখবো, এই জন্য ভগবান ওই জিনিসটা বানাই দিছে। কি জিনিস? ওই তো ওইটা। ওইটা কোনটা? মোছাম্মত হিজুরু। এই তোর মোছাম্মত হিজুরু কোন টুকা? হ্যাঁ, সম্মানিত সুধি, আপনাদের এই যে মহিলার পাশে যে পুরুষগুলো আছেন, দয়া করে একটু সাইডে চলে যান, মা বোনদেরকে ডিস্টার্ব করবেন না। মহিলার পাশে যে পুরুষ ভাইদের আছেন, দৃষ্টি আকর্ষণ, আপনারা একটু সাইডে চলে যান, মা বোনদেরকে ডিস্টার্ব করবেন না। ধন্যবাদ। জন্ট, তোমার কোন টুকা হিজ্জা খাতুন? এই যে ভাইজান, বাবাই এই থেকে নিচে রানে নামে লিখেছে, মা রেখেছে মোছাম্মত আরফান আলী বেগম, আর এইটুকু বাবাই রেখেছে মোছাম্মত আরফান আলী জন্টু। তাই ইউস, তাহলে আমি তোমাকে মোছাম্মত জন্টু বলেছি। চলো এবার আমরা আড়ালে যে একটু দাঁড়াই। যাওনি না গোগা? চান করবে, যাইতেই হবে। হ্যাঁ হাই হাই, তাহলে চলো যান, চলে যাবো, থাকবো না এখানে, আপনাকে এগিয়ে দিয়ে আসি।